সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপের খবর। উঠতে থাকা বাংলাদেশি কিশোরীরা মাটিতে নামল। শক্তিশালী রাশিয়ার কাছে 3-0 গোলে হেরেছে স্বাগতিকরা। ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে নেমে বিভ্রান্ত ছিল মেয়েরা, জানিয়েছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। জাতীয় কিংবা বয়সভিত্তিক সাফল্যের ধারায় থাকা গোলাম রব্বানীর শিষ্যরা ইউরোপের দেশ রাশিয়ার কাছে অসহায়। পার্থক্যটা শুরু থেকে স্পষ্ট। 5 মিনিটের মধ্যে রাশিয়ানদের এগিয়ে নেন অধিনায়ক এলেনা গোলিক। তবে শুরুর এই গোল যে সংখ্যা তৈরি করেছিল বাংলাদেশ রক্ষণ তা হতে দেয়নি। ম্যাচের সময় যত গড়িয়েছে তত আটকে রেখেছে। তবু বিরতির আগে ঠিকই জোড়াপূর্ণ করেছেন এলেনা গোলিক। এর ঠিক আগে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। পুরো ম্যাচে লক্ষ্যে ওই একটি শট বাংলাদেশের। সুরভি আকান্দ পারেননি দলকে সমতায় ফেরাতে। 62 মিনিটে স্বাগতিকদের জালে তৃতীয় গোল রাশিয়ার। আনাস্তাসিয়া কারাতিভার একের পর এক চেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে। অচেনা আর ইউরোপিয়ান প্রতিপক্ষের সাথে বিভ্রান্ত ছিল মেয়েরা, তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে পারায় সন্তুষ্ট বাংলাদেশ কোচ গোলাম রব্বানী। জিতলেও ম্যাচটা কঠিন ছিল রাশিয়ান কোচের কাছে। এখানকার আবহাওয়ায় আমাদের মেয়েরা অভ্যস্ত নয়। আপনারা দেখেছেন ম্যাচ শেষে ওরা কতটা ক্লান্ত হয়ে পড়েছে। এমন টার্ফে খেলেও আমরা অভ্যস্ত নই। গোল আরও হতে পারতো, তবে আমরা জিতেছি, এতেই ভালো লাগছে। প্রথম থেকে যে আমরা ইউরোপিয়ান টিমের সাথে খেলতেছি এরকম একটা হেজিটেশন তাদের ভিতরে, কিন্তু যত সময় যাচ্ছিল তারা কিন্তু খেলাটা ধরতেছে। প্রথমার্ধেই ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন জয়নব বিবি। পরের ম্যাচে খেলতে পারবেন কি না জানা যাবে পর্যবেক্ষণের পর। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।